সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপে ইয়াকুব এ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলবো একটু শুরুতে দর্শকদের যদি জানিয়ে দিতে পারি, তাহলে দর্শকরা হয়তো সেই বিষয় নিয়ে তাদের মতামত প্রশ্ন করতে পারেন। আমরা আজকে আলোচনা করতে চাই, ট্যাক্স মরশুম চলে আসছে, আমরা বিভিন্ন যে ইস্যুগুলো যেগুলো আমাদের কমিউনিটিতে আমরা দেখে থাকি যে ট্যাক্স পেয়ারদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, বিভিন্ন রকম আবদার থাকে, বিভিন্ন রকমের আপনার ডিসএগ্রিমেন্ট থাকে যে কোনটা, এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই যে কি বিষয়গুলো মোস্টলি আমাদের কাছে রিকোয়েস্ট আসে বা কোন জিনিসগুলোতে অডিট হওয়ার পসিবিলিটি থাকে, যে বিষয়গুলো আমরা অ্যাভয়েড করতে বিষয় নিয়ে ট্যাক্সের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ট্যাক্সের খুঁটিনাটি বিষয় নিয়ে আমি একটু দর্শকদের ফোন নাম্বারটা জানিয়ে দিই, তারপরে আমরা মূল আলোচনায় আসি। আর সেহেতু দর্শক, যেহেতু ট্যাক্স সিজন চলে এসেছে, আমরা সামগ্রিক কর যে ব্যবস্থাটি, ট্যাক্স যে ফাইল, সেই বিষয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, খুঁটিনাটি বিষয়গুলো এখানে চলে আসবে। আপনারা যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি যুক্ত হতে পারেন, আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24us এ। ইয়াকুব ভাই, কোথা থেকে শুরু করব? সামগ্রিক বিষয় মানে তো অনেক বড় বিষয়, যেহেতু ট্যাক্স সিজন শুরু হয়েছে, তো আপনি কোথা থেকে শুরু করতে চান আলোচনাটি? যে শুরু করতে চাই প্রথমত যে আপনার আমাদের যে একটা যখন ট্যাক্স ফাইল আমরা করতে চাই, আমরা এই বিষয়ে আলোচনা করেছি কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন। এরপর আমরা যখন ট্যাক্স ফাইল করতে যাই, বিভিন্ন রকমের ইস্যু আমাদের চলে আসে। একটা হচ্ছে যে আমাদের হেলথ ইন্স্যুরেন্সের ইস্যু, আমার হেলথ ইন্স্যুরেন্স থাকবে কি না, দেন হচ্ছে আমার রিফান্ডের ব্যাপারগুলো, যে আমার রিফান্ড কমে যাচ্ছে কি না। তো এই বিষয়গুলো নিয়ে অনেকে এই রিফান্ড বা আপনার মেডিকেডটা সেভ করার জন্য বা রিফান্ড বেশি পাওয়ার জন্য বা ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করার জন্য বিভিন্ন রকমের আবদার আসে আমাদের কাছে। হয়তো কেউ এসে বলেন যে ইয়াকুব ভাই, অন্য একজন করে দিচ্ছে, আপনি কেন করবেন না? আমাদের প্রথমত প্রশ্নটা থাকা উচিত যে আমার ট্যাক্স ফাইলটা সঠিক হচ্ছে কিনা। সঠিক মানে সমস্ত ইনফরমেশন, আমার আমার জানা মতে সব ইনফরমেশন গুলো আমি ঠিক মতো আপনার আমি দিচ্ছি কিনা। আমার অজানা যদি কোনো ইনফরমেশন থাকে সেটা অন্য ব্যাপার, বাট অ্যাটলিস্ট আমি জেনে যেন কোনো রং ইনফরমেশন প্রোভাইড না করি। আচ্ছা, এটা দেওয়ার পরে তারপর যদি আমার রিফান্ড আসে বেটার, যদি না আসে ট্যাক্স লায়াবিলিটি আসে আমাকে, দেন আই শুড পে দ্যাট ট্যাক্স লায়াবিলিটি। সো এইটা এটাই আমাদের অ্যাপ্রোচ থাকে। এরপরে যদি আপনার ইনকাম দেখানোর পরে আপনি যদি রিফান্ড আসে, আপনি রিফান্ড ভালো। এখন এই রিফান্ডটাকে অনেকে মনে করেন যে না, রিফান্ড যে আমার এত টাকা রিফান্ড পাওয়া উচিত। অনেক সময় আমরা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকমের আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি যে আমরা ম্যাক্সিমাম রিফান্ড দিই। আসলে ম্যাক্সিমাম রিফান্ড বলে কোনো কথা নাই, আপনি যে রিফান্ড আপনি সেটাই, আপনি সেই রিফান্ডটাই পাবেন। সো বাট আইনের মধ্যে থেকে আপনার যে রিফান্ডটা আপনার পাওয়া উচিত বা রিফান্ডটা আপনি পাবেন সেটাই আপনার পাওয়া উচিত। এখন এই রিফান্ড পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখি হয়তো কেউ ম্যারিড আছেন, বাচ্চা আছে, হয়তো একজন হাজব্যান্ডের বেশি ইনকাম আছে, ওয়াইফের কম ইনকাম আছে, বা ওয়াইফের বেশি ইনকাম আছে, হাজব্যান্ডের কম ইনকাম আছে। তখন অনেকে চেষ্টা করেন যে ঠিক আছে, আমরা দুইজনে জয়েন্ট ফাইল করলে আমরা রিফান্ডটা কমে যাচ্ছে, তো তখন একজনকে দেখায় যে হেড অফ হাউসহোল্ড হিসেবে ট্যাক্স ফাইল করে, জাস্ট টু গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট। তো এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা এই রিফান্ড পাওয়ার জন্য আমাদের যে ট্যাক্সের যে গাইডলাইনটা, আমরা এটার এই যে হেড অফ হাউসহোল্ড দেখানোর জন্য, এখন নর্মালি একটা ম্যারিড কাপল যদি একই ছাদের নিচে একই বাসায় থাকে, তারা কিন্তু আসলে হেড অফ হাউসহোল্ড দেখাতে পারে না। আচ্ছা, পারে না হেড অফ হাউসহোল্ড দেখানোর জন্য আইনগত রায়। হেড অফ হাউসহোল্ড দেখানোর একটা নিয়ম আছে, সেটি হচ্ছে যদি কখনো কোনো কাপল, হয়তো তারা সেপারেটেড, তারা একসাথে বসবাস, যদিও তারা এখনো ডিভোর্স না বা একসাথে বসবাস করছে, তখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো একটা হাজব্যান্ড আর ওয়াইফ, তারা যদি কোনো বাচ্চাকে নিয়ে অন্য একটা বাসা থাকে, স্টিল হয়তো এখন তারা সেপারেশনে আছে, তখন কিন্তু সে দেখাতে পারে যে না, আমি হেড অফ হাউসহোল্ড, আমি সেপারেটেড, আমি আমার বাচ্চাদের জন্য একটা বাসা আমি মেনটেন করছি, তাদের ভরণ পোষণ আমি দিচ্ছি, তখন সে হেড অফ হাউসহোল্ডের জন্য কোয়ালিফাই। কিন্তু একই বাসায় থেকে জাস্ট ট্যাক্স বেনিফিটের জন্য যদি কেউ হেড অফ হাউসহোল্ড ক্লেম করে, সেটা হচ্ছে আইনগত, এটা আইনগত ওয়েতে এটা ঠিক না। এখানে আমি একটু আপনার কাছে জানতে চাই যে সাধারণত আমরা যারা ট্যাক্স পেয়ার, আমরা যারা যখন ফাইল করতে যাই আপনাদের মতো প্রফেশনালের কাছে, তখন তো প্রতিটি মানুষই চেষ্টা করবে যে আমি কিভাবে কম ট্যাক্স দিতে পারবো, কিভাবে আমি বেশি রিফান্ড পেতে পারবো। তো এটির যখন আইনগত দিক, যে আপনি বলছিলেন যে আরেকজন তো আমাকে এত টাকা এনে দিবে,
দিবে, আপনি কেন পারবেন না, তখন ওই প্রফেশনালেরও তো দায়িত্ব যে সঠিকভাবে তথ্যগুলো উপস্থাপন করতে। কারণ আমি তো বুঝতে পারি না কিংবা আমি টেকনিক্যাল জিনিসটা জানি না যে এখানে আমাকে হাউসহোল্ড দেখানো হচ্ছে না জয়েন্টলি আমাকে ম্যারিড ফাইলিং জয়েন্ট। তো এটির দায়বদ্ধতা আপনি কার কথা বলবেন, যে প্রফেশনালদের কি এই দায়িত্বটি আসে না কাঁধে, যে সমস্ত ইনফরমেশন আপনি তাকে দেওয়ার যে ভবিষ্যতে এটি সমস্যা হতে পারে? জি অবশ্যই। এখন আপনার বিশেষ করে আমার কাছে আসলে আমি চেষ্টা করি যে আপনার যেটা সঠিক পদ্ধতি যেটা সেটা অবলম্বন করার জন্য আমি তখন আমার অবশ্যই আমরা চাই যে না লিগ্যাল ওয়েতে আপনার আইনের আওতার থেকে যতটা বেশি রিফান্ড তাকে দেওয়া যায় বা যতটা ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করা যায়। তো এর মধ্যে থেকে এখন যদি কেউ আমাকে রিকোয়েস্ট করেন যে না আমার আমাকে একটা হেড অফ হাউসহোল্ড ক্লেম করেন জাস্ট টু গেট ম্যাক্সিমাম বেনিফিট, তখন ওই জিনিসগুলো আমি রিফিউজ করি, বিকজ আমি চাই না যে এইভাবে জিনিসগুলো তাকে রং ওয়েতে মানে ভুল পথে তাকে বেশি রিফান্ড এনে দাও। আমি তো ইয়াকুব ভাই নিয়ে নিতে চাই, ফোনে কে আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে ফোনে কে আছেন? জি স্যার আপনার স্পিকারটি অন করা থাকলে ভাইয়া বন্ধ করে নিতে হবে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। কে আছেন আমাদের সাথে? জি স্যার শুনতে পাচ্ছেন? জি আমরা এখন শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে নিতে হবে। আমার নাম চৌধুরী, আমি রিচমন্ড হিল থেকে বলছিলাম। জি ভাই আমার নাম চৌধুরী, আমি বললাম চৌধুরী ভাই আপনার প্রশ্নটি। জি আমার প্রশ্নটা হচ্ছে খুব সংক্ষিপ্ত, জি ট্যাক্স বিষয়ে, লাইক আমি ট্যাক্সি চালাই, ট্যাক্সি ড্রাইভার, উবার চালাই, কিন্তু ঘটনা হচ্ছে মেডিকেটের সাথে সম্পর্কিত, আমার মেডিকেটটা বোধহয় ওরা বলছে যে ক্যান্সেল করবে অথবা ইয়ে মানে বন্ধ করে দিবে। তো আমার ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি ওই যে ফর্মের মধ্যে যেখানে ইনকামের ঘরটা লিখলাম আমার কত টাকা ইনকাম, সেটা তো আমি আসলে গ্রস যা ইনকাম করি আমি সেটা লিখলাম, বছরে হয়তো হিসাব করে ওরা দেখে ফেললো 50,000 টাকা ফর এক্সাম্পল, তো বললো তোমার তো ইনকাম বেশি সেই জন্য মেডিকেট বন্ধ হয়ে যাচ্ছে। আমার আমার কথাটা হচ্ছে এইটা আসলে কি আমার অ্যাকচুয়াল ইনকাম? জি না, এটা কিভাবে আমি ক্লিয়ারলি ডিফাইন করব? আচ্ছা ক্লিয়ারলি কিভাবে ডিফাইন? জি এটি আপনার চৌধুরী ভাই, এটি আপনার একটি আপনার অ্যাকচুয়াল ইনকাম, এটি হচ্ছে আপনার গ্রস ইনকাম। সো গ্রস ইনকাম থেকে আপনার সব এক্সপেন্স গুলো ডিডাক্ট করার পরে দেন আপনার যে নেট ইনকামটা সেটি হচ্ছে যে আপনার এই ইনকামটা হচ্ছে আপনার ইনকাম, এবং এর থেকে আপনার বিভিন্ন ট্যাক্স লায়াবিলিটি আছে। বাট নর্মালি ইন্স্যুরেন্স অনেক ক্ষেত্রে যখন এই যে অডিটরগুলো আপনার বা যারা এই হেলথ ইন্স্যুরেন্সের যারা ফাইলগুলো আপনার রিভিউ করে, অনেকে হয়তো মনে কর হয়তো বা জানে না যে আপনার এই গ্রস ইনকাম বা নেট ইনকামের ডিফারেন্সটা, তো তখন তাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে, দেখো আমার যে $50,000 আমার গ্রস ইনকাম আছে এটা কিন্তু আমার টেক হোম মানি না, এটা হচ্ছে যে আমার একটা বিজনেস, আমি বিজনেসের এই টাকাটা আমি গ্রহণ করছি এবং এর থেকে আমার সব এক্সপেন্সগুলো সব খরচগুলো বাদ দেওয়ার পরে দেন আমার নেট ইনকামটা থাকছে, এটি হচ্ছে আমার টেক হোম মানি। তো অনেক ক্ষেত্রে জিনিসগুলো আপনার ওরা জানে না, সেটি করতে পারেন। আর আরেকটা জিনিস, অনেক ক্ষেত্রে আপনার যদি উবারের ক্ষেত্রে হয়তো বা সম্ভব না, বা অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারেন, যদি সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের এই সমস্যা হলে সেলফ এমপ্লয়েড না থেকে আপনি যেটা করতে পারেন একটা কর্পোরেশনের নামে আপনি যদি বিজনেসটা করতে পারেন তাহলে আপনার বেটার। যদি আপনার ইনকামটা কোনোভাবে আপনি একটা কর্পোরেশনের নামে, বিশেষ করে আপনি উবারের ক্ষেত্রে আপনি ওদের সাথে কথা বলতে পারেন, এটা অপশনটা থাকতে পারে যে আপনি একটা কর্পোরেশন বা একটা LLC বা একটা যে কোনো একটা এন্টিটি আদার দেন আপনার পার্সোনাল নামে করে দেন আপনার ইনকামটা আপনি যদি ওই কর্পোরেশন বা LLC-র আন্ডারে আপনি রিপোর্ট করতে পারেন, তখন হচ্ছে যে আপনার এই ইনকামগুলো পার্সোনাল ট্যাক্সে আসবে না, তখন সেপারেট একটা ট্যাক্স ফাইল করে কর্পোরেশনের ট্যাক্স ফাইল করে ওই ট্যাক্স ফাইল থেকে আপনার আপনি একটা W-2 আপনি একটা প্রফিট নিলেন, সেই প্রফিট এবং আপনার ইনকামটা আপনার নেট ইনকামটা আপনার পার্সোনাল ট্যাক্সে এসে অ্যাড হবে। সো যদি মেডিকেল ইস্যু থাকে এটা আপনি চিন্তা করতে পারেন, ডেফিনেটলি আপনার কোনো প্রফেশনাল সাথে যোগাযোগ করে এটি একটি অপশন, মানে অপশন আছে তার জন্য। জি অপশন আছে যদি রাইট, বিশেষ করে কারণ মেডিকেলটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমাদের, বিশেষ করে যারা লো ইনকাম তাদের যদি মেডিকেল না থাকে, আপনি মনে করেন যদি 50,000 বা একটা, বিশেষ করে যারা উবার বা ট্যাক্সি অপারেটর আছেন তাদের ইনকামটা হয়তো আপনার ইট কুড বি 30,000, 40,000, 50,000, এখন 30, 40, $50,000 মেক করে আপনার মেডিকেল যদি আপনার না থাকে, আপনি যদি পে করা লাগে এটা খুব
এক্সপেন্সিভ, এটা মানে এটা এখানে তো মেডিকেলটা এমনিও এক্সপেন্সিভ, কিন্তু এটা বহন করতে পারবেন না অনেকে। সো যার জন্য যদি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, দেন অপশনটা হচ্ছে দেন আলাদা একটা সেপারেট কর্পোরেশন করে ওই কর্পোরেশনের থেকে আপনি একটা W2 আপনি একটা স্যালারি ড্র করলেন, তখন হচ্ছে যে আপনার পার্সোনাল ট্যাক্সের জন্য ফুল যে গ্রস অ্যামাউন্টটা রিপোর্ট হবে না, তখন আপনার যে নেট অ্যামাউন্ট যেটা আপনি একটা স্যালারি ড্র যেটা ওইটাই আপনার পার্সোনাল ট্যাক্সে রিপোর্ট হবে। আরেকজন আছেন, প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে যুক্ত? জি আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমি স্বপন বলছিলাম, আমার প্রশ্নটা ছিল একুবাই কাছে যে যদি আমি ইয়ারলি 26,000 টাকা ইনকাম করি তাহলে আমার দুইজন ডিপেন্ড থাকলে তাহলে আমি কত টাকা রিফান্ড পেতে পারি? আমরা কথা বলছিলাম যে ওভারঅল ট্যাক্স সিজন নিয়ে, আপনি বলছিলেন যে ট্যাক্স সিজন যেহেতু চলে এসেছে অনেকগুলো প্রিপারেশন কিংবা অনেক কিছু কাজ করতে হবে, সেই ধারাবাহিকতায় এখন কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? এই যে ইস্যুগুলো আমরা বিশেষ করে মেডিকেল ইস্যুগুলো, তখন বিভিন্ন রকম আমাদের কাছে প্রশ্ন আসে যে আপনারা দেখেন আমার মেডিকেলটা অনেকটা জরুরি, আমরা জানি এটা জরুরি, কিন্তু আপনার সেটা ট্যাক্সের নিয়মের বাইরে গিয়ে আপনার সেই আপনার মেডিকেলটা সেভ করার জন্য আমরা সবসময় আলোচনা করি যে কীভাবে আপনার ইনকামটা কীভাবে আপনার আপনি বিভিন্ন রিটায়ারমেন্ট ফান্ডে আপনি কন্ট্রিবিউট করে, যেমন আপনার ডিফার্ড প্ল্যান আছে, আপনার বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড তাদের জন্য সেভ আছে সেলফ এমপ্লয়েড কন্ট্রিবিউশন, সেভাবে আপনার আপনি এই কন্ট্রিবিউশনগুলো করে কিন্তু আপনার যে ইনকামটা ইনকামটা টোটাল আপনি রিডিউস করতে পারেন, যে মেডিকেড বা আপনার যে ফাইনান্সিয়াল এইডের জন্য কোয়ালিফাই করার জন্য। মানে আপনি বলছেন যে বৈধ উপায়ে আইনসম্মত ভাবে সমস্ত তথ্য দিয়ে অনেক বিকল্প পথ আছে, বিকল্প পথ আছে, কিন্তু আপনাকে জানতে হবে সেই অপশনগুলো জানতে হবে। কিন্তু এটা না যে আমার আমি যে জিনিসটা আমার বিশেষ করে যে আমি হেড অফ হাউসের জন্য আমি কোয়ালিফাইড না, কিন্তু আমি স্টিল হেড অফ হাউসের জন্য আমি ক্লেম করছি। এই বিষয়টি নিয়ে আমি আপনাকে আমাদের দর্শক প্রশ্ন করার আগে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আমরা তো অনেক সময় ট্যাক্সপেয়ার অনেক কিছুই তথ্য অনেক কিছু টেকনিক্যাল জিনিসগুলো আমরা জানি না, কিন্তু আপনাদের তো দায়িত্ব আছে যে তুমি এত রিফান্ড চাচ্ছ এটিতে কিন্তু ভুল পথে যাওয়া হচ্ছে, তো এই বিষয়গুলো তো জানানোর দায়িত্ব আপনাদের। রাইট, বিষয়গুলো আমাদের করেন্ট সেই আপনারা অনেক ব্যস্ত থাকেন। রাইট, যদিও আমাদের জানানোর দায়িত্ব, আমরা চেষ্টা করি এটা জানানোর জন্য। এখন আমি তো আসলে আমার ব্যাপারটা আমি বলতে পারি, এবার আমি অন্য যারা ট্যাক্স প্রিপেয়ার আছেন তাদের ব্যাপারগুলো আমি জানি, একজনের বিজনেস মডেল এক এক রকম। তো পয়েন্ট হচ্ছে আমাদের এখন দেখেন যখন এই রিফান্ডটা আসে বা আপনার ট্যাক্স লায়াবিলিটি আসে তখন এই টাকাগুলো কিন্তু আমরা কিন্তু শেয়ার করি না, যে রিফান্ডটা আসতেছে এটা বেসিক্যালি আপনার যে ট্যাক্স পেয়ার সেই কিন্তু বেনিফিটটা পাচ্ছে। তো আমরা একটা ফি কালেক্ট করি, আমরা একটা ফি নেই আমরা ক্লায়েন্টদের কাছ থেকে। তো এখন আপনার যদি এখন আপনি মনে করেন যে না আমি আসলে হয়তো আপনি দুইজনের সাথে আপনি আলাপ করে কেউ আপনাকে যখন বিশেষ করে আমাদের কাছে এসে আপনি আপনার যে প্রশ্ন যেটি অনেকে এসে কম্পেয়ার করেন, বলেন যে ভাই আমাকে অলরেডি একজনে আপনাকে $8,000 রিফান্ড এনে দিবে এই এই প্রতিশ্রুতি দিয়েছে, রাইট, আপনি কেন 7,000 কথা বলছেন? আমি পার্সোনালি আমি খুব একটা এই এই ইয়েগুলো দেই না, এস্টিমেট দেই না। তো কারণ আমি জানি যে যারা বিশেষ করে এই ধরনের পরিকল্পনা নিয়ে আসেন যে না আমি আসলে আমার মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে রিফান্ড নেওয়াটা, তখন হচ্ছে যে আপনাকে অন্য জায়গায় ছাড় দিতে হবে, কারণ আপনার রিফান্ড ছাড় দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে কিভাবে, রাইট। তো এটা আসলে আমার যে পয়েন্ট সেটি হচ্ছে যে কিভাবে আমরা চেষ্টা করবো, প্রথমত আমাদের প্রথম প্রশ্ন থাকবে যে ভাই মেক শিওর যে আমার রিটার্নটা যেন রাইট করেন, দেন উইথিন গাইডলাইন আপনি চেষ্টা করেন যে আমাকে যেন যতটুকু আমি এলিজিবল আমার যত ধরনের ডিডাকশন বা যত ধরনের ক্রেডিট আমি পেতে পারি এগুলো দিয়ে যেন আপনি চেষ্টা করেন যে আমার রিফান্ডটা বা আমার ট্যাক্স লায়াবিলিটি যতটা কমিয়ে নিয়ে আসা যায়। আচ্ছা, মানে সমস্ত তথ্য সঠিক হতে হবে এবং যে পন্থায় আমরা করছি আবেদনটি করছি ট্যাক্স ফাইলটি করছি সেটি সমস্ত কিছু বিধিসম্মত হবে। আরেকটি ইস্যু আমি যেটি সব শেয়ার করি এটা আপনার সেটি হচ্ছে যে আমি বিশেষ করে আমি ক্লায়েন্টদেরকে বলি যে দেখেন আপনি যদি টাকা মেক করতে চান আসলে IRS এর কাছ থেকে টাকা মেক করা ইজ নট এ গুড থিং, আপনি মেক করতে চান অন্য কোনো সোর্স ফাইন্ড আউট করেন। এটা আসলে কারণটা হচ্ছে যে আপনি যখন
হয়তো আপনি আপনি একটা বেশি রিফান্ড নিয়ে হয়তো $1,000 $2,000 $3,000 আপনি এক্সট্রা বেনিফিট পেতে পারেন, বাট এটার জন্য আপনাকে কিন্তু আপনি যখন আমরা ট্যাক্স ফাইলটা করছি আমরা কিন্তু প্রতিটা ট্যাক্স ফাইলের সময় আমরা সাইন করছি যেটি আমার আমার সজ্ঞানে আমার বেস্ট অফ মাই নলেজ আমি এই ইনফরমেশনগুলো প্রোভাইড সঠিক তথ্য দিচ্ছি। সো আপনি যদি একটা রং ইনফরমেশন জেনে একটা রং ইনফরমেশন দেন আপনার বেশি রিফান্ডের জন্য সেই জিনিসটা কিন্তু আসলে ঠিক না, মানে ভবিষ্যতের জন্য ভবিষ্যতে বিভিন্ন রাইট, বিশেষ করে যখন এই অডিট গুলো এসে যায় তখন অনেকেই মনে করে অনেকেই আমাদের কাছে আমাদের কাছে বলেন যে ভাই দিয়ে দেন অডিট আসলে তখন দেখা যাবে। আচ্ছা, বাট ব্যাপারটা কিন্তু এরকম না, আপনার আগে থেকে আমার আমাকে প্ল্যান করতে হবে যাতে করে আমার জন্য এই ধরনের ইস্যু কোনো ক্রিয়েট না হয়, কারণ যখনই একটা অডিট হয় তখন কিন্তু আপনার বিশেষ করে একটা অডিট হলে তখন শুধু এক বছর নয়, মোস্ট অফ দ্য টাইম অডিট হলে আপনার 3 বছর কাভার করে, যে বছর অডিট হয় তার 1 বছর আগে 1 বছর পরে। তো ইস্যুগুলো প্লাস এই যে স্ট্রেস যে আপনার ঝামেলা, আপনার বিশেষ করে আপনার যখন একটা অডিট হবে তখন কিন্তু আপনার ফাইলটা কাইন্ড অফ আপনার আপনার রেড ফ্ল্যাগ একটা তৈরি হয়ে যাবে যে আপনার বিশেষ করে যে ট্যাক্স পেয়ারের ফাইলটা অডিট হয়েছে। তো এই বিষয়গুলো যাতে করে আপনার আপনি চান না যে আপনার কোন রকম ইস্যু ক্রিয়েট হয়, তো আমাদের চেষ্টা থাকবে যে যত যেভাবে হোক যে হয়তো আমি একটা ভুল করতে পারি, আমি হয়তো আমার 3টে W2 আছে, আমি 3টে W2 থেকে আমার হয়তো আমি বাবা আমার 5টে W2 আছে, আমি 1টে W2 হয়তো মিস করেছি, যে স্মল 1টে W2, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট আমরা চেষ্টা করবো যে আমাদের ইনফরমেশনগুলো যেন যেভাবে হোক আমাদের রাইট ওয়েতে রিজনেবল ওয়েতে আমরা প্রোভাইড করতে পারি। বিশেষ করে যখন অডিটগুলো ক্রিয়েট হয় তখন আমাদের তো আমরা সবসময় আলোচনা করি আমাদের কমিউনিটির যে সেলফ এমপ্লয়েড যারা আছেন এদের যে ইস্যুগুলো সেটি হচ্ছে যে আপনার আমাদের আপনাদের রেকর্ড কিপিং এর ব্যাপারগুলো আমরা যথেষ্ট তথ্য সংগ্রহ করা বা এটা রাইট অ্যাটলিস্ট আমাদের 3 বছর আমাদেরকে সংগ্রহ করতে হবে যাতে করে যে আমার যদি ইভেন একটা অডিট একটা ট্যাক্স ফাইল করার পরে স্টিল 3 বছর সময় থাকে ফাইলটা অডিট করার জন্য, মেক শিওর যে আমার ইনফরমেশনগুলো আজকে ট্যাক্স ফাইল ডান হয়ে গেল সবকিছু আমি ফেলে দিলাম, এটা না, আমি চেষ্টা করতে হবে যে কিভাবে আমার এই ইনফরমেশনগুলো অ্যাটলিস্ট 3 ইয়ার্স আমি মেনটেন করি যাতে করে যদি কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে আমি যেন এই ইনফরমেশনগুলো আমি সাপোর্টিং ডকুমেন্টস প্রোভাইড করতে পারি, স্পেশালি যারা বিজনেস করেন বা যারা সেলফ এমপ্লয়েড তাদের জন্য। তো এই ধরনের এর অনেকে আছেন আরও কিছু কিছু বিষয়ে সেলফ এমপ্লয়েড যারা বিশেষ করে যারা গাড়ি চালান বা উবার চালান, অনেক ট্যাক্স রিটার্ন আমরা দেখে থাকি যে এই ট্যাক্স রিটার্নগুলোতে আপনার মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্টের জন্য একটা খরচ ডিডাক্ট করা হয়। নর্মালি মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্টের খরচ যেটি খাবারের যে খরচটি, কোনো বিশেষ করে যখন একটা বিজনেস ওনার যদি এই খাবারের ব্যাপারটি হচ্ছে যে আপনি যদি অন্য কোনো আপনার ক্লায়েন্টের সাথে মিট করতে গিয়ে আপনি কোনো একটা খাবারের জন্য খরচ বহন করেন তখন এই খাবারটি বা এই মিলস এর খরচটি আপনি কিন্তু এটা ডিডাক্টেবল। আমি যদি মনে করেন যে আমার অফিসে আমি যখন একটা বাইরে আমার একটা ক্লায়েন্টের সাথে আমি মিট করতে যাই, আমি যখন বিলটা পে করছি তখন আমাকে একটা নোট রাখতে হবে বা অ্যাটলিস্ট আমার একটা আমার একটা স্কেডিউল থাকবে, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট বুক বা আমার এখন বিশেষ করে আমরা যে গুগল ক্যালেন্ডার বা যে কোনো জায়গায় আমরা যে অ্যাপয়েন্টমেন্টগুলো মেনটেন করি সেখানে আমাকে নোট রাখতে হবে যে আমি সার্টেন পার্সনের সাথে আমি আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, উই ডিসকাস অ্যাবাউট দ্য নিউ ক্লায়েন্ট অ্যান্ড অল দিস থিংস। ওকে, কিন্তু আপনি দেখেন যারা বিশেষ করে ট্যাক্সি অপারেটর বা উবার অপারেট করেন তাদের কিন্তু তারা কিন্তু আসলে ক্লায়েন্টের সাথে মিট করেন না, তারা হচ্ছে নিজের বেঁচে থাকার জন্য কিন্তু এই যে মিলটা তারা খাচ্ছেন, তো এই মিলটা তার কাজের অংশ না, কাজের অংশ কিন্তু কাজের অংশ এটা আমি মনে করেন যে আপনি বাসা থাকলেও আপনি এই এই মিলটা খেয়ে থাকেন। আচ্ছা, রাইট। তো আপনি যখনই এটা আপনার নিজের খাওয়ার জন্য দেখেন ডিফারেন্সটা হচ্ছে আমি যদি আমার একটা ক্লায়েন্টের সাথে মিট করতে আমি ম্যানহাটনে যাই বা অন্য কোথাও যাই সেই মিলটা আমি ডিডাক্ট করতে পারবো, কিন্তু যে মিলটা আমি আমার অফিসে আমি লাঞ্চ করছি যে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট না আমি আজকে ওই লাঞ্চটা কিন্তু আমার ডিডাক্টেবল না, বিকজ এই লাঞ্চটা হচ্ছে আমি প্রয়োজনীয় অংশ, এটা আমি এমনি রাইট। সো বিশেষ করে এটা ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে, যারা এই প্রফেশনে আছেন আমরা অনেক ট্যাক্স ফাইলে দেখে থাকি যে আপনার মিলস অ্যান্ড টাইমের জন্য একটা অংশ ডিডাক্ট করছেন, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ এটা কখনোই এটা এলিজেবল না, কারণ যারা ট্যাক্সি অপারেট করছেন তারা কিন্তু কোনো ক্লায়েন্টের সাথে বাইরে গিয়ে আপনার মানে কোনো লাঞ্চ বা ডিনার করছে না, এটি অংশ না, রাইট। সো এটা টোটালি ডিফারেন্ট, কিন্তু এই যে কিছু কিছু ক্লাসিফিকেশনগুলো আপনার রং ওয়েতে এক্সপ্লেইন করে বা রং ওয়েতে জিনিসগুলো ক্লেম করা হয় যখন এই ফাইলগুলো অডিট হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি শুধু এই মিল এই ডিডাকশনটা নেওয়ার জন্য, বিকজ দেখেন প্রতিটা ইন্ডাস্ট্রির জন্য তাদের একটা একটা কোড আছে যে কোন ইন্ডাস্ট্রিতে কোন ডিডাকশনগুলো যায় বা কোন ইন্ডাস্ট্রিতে কোন ডিডাকশনগুলো না যায়।
যে যখন দেখা যায় যে একটা ট্যাক্সি অপারেটর ট্যাক্স রিটার্নে একটা মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট ডিডাক্ট করা হচ্ছে, তখন ওইটা একটা একটা অডিট, একটা আপনার একটা সংকেত চলে আসে যে এই ধরনের একটা সংকেত চলে আসতে পারে যে তার তো আসলে মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট ডিডাক্টেবল না। দেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিশেষ করে যারা গাড়ি চালান এদের বিভিন্ন রকমের ডিএমবি টিকিট বা টিএলসির যে টিকিট যে ভায়োলেশনগুলো তারা পেয়ে থাকেন, যেহেতু রং টার্ন করার জন্য বা যে মুভিং ভায়োলেশন যেগুলো, কোনো ধরনের টিকিট বা কোনো ধরনের ভায়োলেশন ডিডাক্টেবল না, ট্যাক্স ডিডাক্টেবল না। জি না, অনেক ক্ষেত্রে না, এটা হচ্ছে যে আপনি একটা অপরাধ করছেন, এটা আপনার পার্সোনাল অপরাধ, এটা আপনার পার্সোনাল অপরাধ, আপনার একটা অপরাধের জন্য যদি এটা আপনাকে ট্যাক্স ডিডাক্টেবল দেয় তাহলে এটা আপনাকে এনকারেজ করছে আরো টিকিট খাওয়ার জন্য। খুব মজার ছোট ছোট বিষয়। আচ্ছা, শেষ করুন, পরে আমরা একটা ছোট বিরতি। শিওর। তো এই যে টিকিটের ব্যাপারগুলো আমরা দেখি অনেকের ট্যাক্স রিটার্নে, বিশেষ করে তারা উল্লেখ করে দেন যে আপনার টিকিট বা ভায়োলেশনের ডিডাকশন, তো এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমরা যে যে বিষয়গুলি যেটি কমপ্লিটলি আপনার এলিজিবল না বা অ্যালাউড না একটা আপনার এই ধরনের রিটার্নে, সেটি যেন আমরা এই ধরনের ইস্যুগুলো যেন আমরা ক্লেম না করি। একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আরো এরকম খুব মজার মজার ছোট ছোট তথ্যগুলো আমরা জেনে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুব এ খানকে আমরা পেয়েছি। আমরা কথা বলছিলাম যে ওভারঅল ট্যাক্স সিজনের বিভিন্ন বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে। তবে আরেকটি বিষয়, অডিটের বিষয়টি যেহেতু আসলোই, আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের প্রায়ই এখানে আপনি থাকলে হয়তো খেয়াল করেছেন যে প্রশ্ন করে অনেক সময় আরসের সাথে এই অডিটের জেদ ধরে, পেনাল্টির যে জেদ ধরে টাকা যে দেওয়ার বিষয়ে তাদের যে মান্থলি সেটি কমাতে চান, কেউ আবার মওকুফ করতে চান। এবং আরেকটি ভয়াবহ তথ্যও আপনি দিয়েছেন সেদিন যে এটি যে দিচ্ছে $200 কিংবা $400, এটি ইন্টারেস্ট থেকেই অনেক সময় কেটে যাচ্ছে, মূল টাকাতে কখনো সেই বিষয়টি নিয়ে কি আমরা একটু আলোচনা করতে পারি? ইন্টারেস্ট অনেক অনেক বেশি, ইন্টারেস্ট পেনাল্টি এবং সবকিছু। তো আপনার যদি মনে করেন যে ট্যাক্স অ্যামাউন্ট অনেক বেশি থাকে এবং আপনার পেমেন্ট যদি খুবই কম থাকে, যে আপনার হয়তো বা আপনার ইনকাম লেভেল সার্টেন অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্টের নিচে হলে, দেন আপনার মান্থলি পেমেন্টটা হয়তো অনেক কম। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে পেমেন্টটা করছেন, এখন যদি আপনার $50,000 আপনার ট্যাক্স ডিউ থাকে, আপনি যদি মাসে আপনি $100 বা $200 আপনি পে করেন, তখন দেখা যায় যে হয়তো আপনার যে অ্যামাউন্ট আপনি পে করছেন, মোস্টলি অ্যামাউন্ট অ্যাপ্লাই হচ্ছে আপনার টুয়ার্ডস দ্য ইন্টারেস্ট পেনাল্টি। আচ্ছা, সো আপনি বছর শেষে গিয়ে হয়তো $2,400 আপনি পেমেন্ট করছেন, আপনার ইন্টারেস্ট হয়তো $3,000, $4,000 ইনক্রিজ করছে। সো বিষয়টি খেয়াল রাখতে হবে, ইন্টারেস্টও শেষ হচ্ছে, রাইট? সো এর জন্য বিভিন্ন অপশন থাকে, এই অপশনগুলো আমাদের কি ইউজ করতে হবে এটা অনেকে জানেন না। বিশেষ করে যদি কেউ কোয়ালিফাই হন, এই যে পেমেন্টগুলো আমরা কমায় নিয়ে আসতে পারি, এবং অনেক ক্ষেত্রে আমরা যেটি করতে পারি টোটালি আপনার স্টপ করা দিতে পারি, সেটি হচ্ছে কারেন্টলি নন কালেক্টেবল। আচ্ছা, যে তাদের এখন ইনকামটা এত কম আছে যে তাদের পেমেন্ট করাটা এখন জরুরি না। বিকজ এখানে আমরা এই যে বিষয়গুলো আপনার একটা, যখন আপনি কোনো একটা ট্যাক্স ও করছেন, ওদের IRS হোক, স্টেট হোক, যে অপশানগুলো আছে অপশানগুলো আপনাকে জানতে হবে। হয়তো আপনি না জানলে আপনাকে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করলে তখন আমরা এই অপশানগুলো তাকে আমরা দিতে পারি যে কী কী অপশানের মাধ্যমে তার পেমেন্টটা কীভাবে কমায় নিয়ে আসতে পারেন, বা কীভাবে তার যে টোটাল ব্যালেন্সটা কীভাবে কমায় নিয়ে আসতে পারেন। সে বিষয়গুলো কিন্তু এটা হচ্ছে যে আপনার যার এই ট্যাক্স প্রবলেম আছে তাকে এই স্টেপগুলো নিতে হবে, যে আপনাকে আলাপ করতে হবে প্রফেশনালদের সাথে যে না আমার এই সিচুয়েশনটা, এর থেকে আমি কীভাবে বা কতটা আমি কমায় নিয়ে আসতে পারবো, কীভাবে আমি এর থেকে বের হয়ে আসতে পারি। আদারওয়াইজ আপনি যদি একটা ট্যাক্স লাইবিলিটি থাকে, এটা তো আপনার যদি এখন একটা মর্গেজের মতো হয়ে যায় যে আমাকে মান্থলি এটা আমার কোনো একটা বের হয়ে আসার কোনো অপশান নাই, যে মান্থের পর আমি পে করছি, আমাকে তো আপনি যদি এরপর একটা বাড়ি কিনতে যান, আপনি বাড়ি কিনতে পারবেন না, বিকজ আপনার এই ট্যাক্স লাইবিলিটি না দিলে আপনি তো একটা বাড়ির জন্য আপনি এটা অনেক ঝামেলা আছে। তো এই বিষয়গুলো আপনার খুঁটিনাটি ব্যাপারগুলো, আর যে বিষয়টা আমরা খুঁটিনাটি যে আজকের যে ট্যাক্সের ইস্যুগুলো নিয়ে আলোচনা করছি, এর মধ্যে কয়েকটা অন্য কিছু ইস্যু, সেটি হচ্ছে যে আপনার বিশেষ করে আমরা যখন দেখি বিভিন্ন ধরনের ডিডাকশন, বিশেষ করে আমরা যখন সেলফ এমপ্লয়েডের দেখি বা আপনার স্কেজুয়াল ইতা, যাদের বিশেষ করে রেন্টাল প্রপার্টি আছে, অনেক এক্সপেন্সগুলো, এই এক্সপেন্সগুলো অনেকেই হয়তো আমরা আমাদের কাছে রিসিট না থাকলেও যদি রিজনেবল অ্যামাউন্ট হোক, এটা এমন হতে পারে যে আপনার গ্যাস এক্সপেন্স বা আপনার লিজ এক্সপেন্স, এটা হয়তো বা আপনার কাছে অ্যাকুরেট ইনফরমেশনগুলো নাই, সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট একটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ বা কোনো একটা রিজনেবল নাম্বার আপনাকে কনসিডার করতে হবে। এখন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো আপনি এমনভাবে এক্সপেন্সগুলো ক্লেম করছেন যে এক্সপেন্সগুলো আপনার রিজনেবল না। লেটস সে এখন যদি কারো মনে করেন
$100,000 একটা ইনকাম থাকে কোনো একটা সোর্সের থেকে, এটা হয়তো বা আপনার সে একজন ট্যাক্সি অপারেটর হতে পারে বা অন্য কোনো প্রফেশন হতে পারে। এখন বিভিন্ন ধরনের এক্সপেন্সগুলো, বিশেষ করে কার এক্সপেন্সগুলো, এখন আপনি যদি বলেন যে না আমি $100,000 একটা বিজনেস থেকে আমি আমার আমি ইনকাম করেছি, এটার জন্য আমার গাড়ির এক্সপেন্স আছে এখানে হয়তো $50,000 $40,000, হয়তো আপনি একটা লাক্সারি কার পারচেস করে এখানে আপনি খরচ করছেন বা ফুল খরচগুলো আপনি ডিডাক্ট করছেন, তো তখন এই জিনিসগুলো একটা আমাদের এই এক্সপেন্সগুলো ক্লেম করার সময় আমাদেরকে এই ধরনের প্রশ্ন করতে হবে যে আমার আমি যে এক্সপেন্সগুলো ডিডাক্ট করছি এটা কত পার্সেন্ট অফ দ্য টোটাল রেভিনিউ, তিনি যখন ট্যাক্স ফাইল করবেন সেখানে তিনি বাংলাদেশের যে প্রপার্টি আছে সেটি ডিসক্লোজই করবেন না, কিভাবে আইন কি বলে? না, আইন হচ্ছে যে আপনার বিশেষ করে উনি সিটিজেন হলে বা যারা গ্রিন কার্ড হলে তাদেরও আমাদের ইউএস ট্যাক্সটা ওনাকে ফাইল করতে হবে যেহেতু উনি ইউএস সিটিজেন। ইউএস ট্যাক্স রিটার্নটা হচ্ছে আপনার গ্লোবাল ইনকামের উপরে, সো যদি ওনার ইউএস বা ইউএস এর বাইরে কোনো ইনকাম থাকে সেটি রেন্টাল ইনকামটাও একটা একটা অংশ ট্যাক্সের। তো ওনাকে রাইট না আয় থাকে অবশ্যই, আপনার রেন্টাল ইনকাম থাকলে তো আপনাকে অবশ্যই অবশ্যই আপনার এটা থেকে রেন্টাল ইনকাম আছে, তো আপনাকে এই টোটাল যে রেন্টাল ইনকামটা আপনাকে রিপোর্ট করতে হবে এবং এই রেন্টাল ইনকামের অ্যাগেনস্টে যত ধরনের এক্সপেন্স আছে আপনার, এটা মেইনটেন্যান্স কস্ট থাকতে পারে বা আপনার ডেপ্রিসিয়েশন থাকতে পারে, বিভিন্ন ধরনের যে এক্সপেন্সগুলো আপনার ডিডাক্ট করার পরে, মোস্টলি আমরা দেখি যে রেন্টাল প্রপার্টিতে আপনার ইনকাম খুব একটা থাকে না সব ডিডাকশনগুলো নেওয়ার পরে, প্রপার্টি ট্যাক্স আছে আপনার, বাট আপনার প্রশ্ন যেটি ওনার সেটা চলা কি রিপোর্ট করতে হবে, রিপোর্ট করতে হবে কিন্তু তাকে কি দুই জায়গাতেই ট্যাক্স দিতে হবে কিনা? ওয়েল, বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে যদি আপনি আপনার বাংলাদেশে যে আপনি ট্যাক্সটি পে করছেন এটি মোস্টলি হচ্ছে আপনার প্রপার্টি ট্যাক্স, নট ইনকাম ট্যাক্স। আচ্ছা, এটা হচ্ছে আপনার বিশেষ করে বাংলাদেশে আই থিঙ্ক এক মাস অথবা দুই মাসের যে টোটাল রেন্টাল ইনকামটা আই থিঙ্ক এটা আই বিলিভ এটা বাংলাদেশে পে করতে হয়। তো এই এই ট্যাক্সটা হচ্ছে বেশি বিশেষ করে আপনার প্রপার্টি ট্যাক্স। আচ্ছা, প্রপার্টি ট্যাক্সটা হলে রাইট, প্রপার্টি ট্যাক্সটা হলে আপনি যদি বাংলাদেশে কোনো ইনকাম ট্যাক্স আপনি পে করেন সেইটা সেই ট্যাক্সটা আপনি এখানে ক্রেডিট হিসেবে নিতে পারেন। আমরা দেখি যে জানুয়ারির 15 থেকে আপনার 30 তারিখের মধ্যেই বিশেষ করে ডেট, লাস্ট কয়েক বছর থেকে 15 থেকে 20 তারিখের মধ্যে মোস্টলি শুরু হয়, বাট এটা আসলে রাইট এন্ড এপ্রিল 15 তারিখে শেষ হয়। এখনো সেই অ্যানাউন্সটি আসেনি, সে তো এখনই বলা যাবে না যে কবে থেকে স্পেসিফিকলি শুরু হচ্ছে। মোস্ট প্রবাবলি রাইট, মোস্ট প্রবাবলি হয়তো ডিসেম্বর নেক্সট মান্থের মাঝামাঝি আমরা জেনে যাব। আমরা কথা বলছিলাম বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে, এখন কোন বিষয়টি আসবে? তো এই ধরনের যে এক্সপেন্সগুলো, আমরা যখন যে এক্সপেন্সগুলো ক্লেম করি আমাদেরকে মেক শিওর হতে হবে যে এক্সপেন্সগুলো রিজনেবল। এর বাইরে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে আমরা দেখি স্কেজুয়াল ইতে যখন রেন্টাল প্রপার্টিগুলো আমরা রেন্টাল প্রপার্টি রিপোর্ট করি, রেন্টাল প্রপার্টির যত ধরনের খরচ আছে, তো অনেকে আমরা দেখি যে বিশেষ করে রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স যে খরচগুলি সেটি হচ্ছে যে এই খরচগুলি দুই ধরনের খরচ আছে। একটি হচ্ছে আপনার ক্যাপিটাল ইম্প্রুভমেন্টস, মনে করেন আপনার যদি একটা আপনার কোনো একটা লক নষ্ট হয়ে গেলে সেটি হচ্ছে যে আপনার একটা রিপেয়ার, সেটা রেগুলার মেইনটেনেন্সের মধ্যে পড়ে, যে আপনার বিজনেসটাকে কন্টিনিউয়েশনের জন্য আপনার যে জিনিসগুলো দরকার সেটি। বাট এখন যদি আপনি মনে করেন যে না আমি আমার সব উইন্ডোগুলি চেঞ্জ করে ফেলবো বা আমি সব ডোরগুলি আপডেট করে ফেলবো, তখন এই যে এক্সপেন্ডিচারটা করছেন এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা হচ্ছে যে আপনার যে এক্সপেন্ডিচারটা আপনার টোটাল অ্যাসেটের ভ্যালুটা বাড়ায় দিবে সেটি হচ্ছে আপনার ক্যাপিটাল ইম্প্রুভমেন্ট। তো তখন ওই ক্যাপিটাল ইম্প্রুভমেন্ট যদি আপনি এই ধরনের কোনো হয়ে থাকে তখন ওই এক্সপেন্সটা আপনি এক বছর নিতে পারবেন না, বিকজ আপনার বেনিফিটটা তো আপনি হয়তো নেক্সট আপনি যখন সব উইন্ডোগুলি চেঞ্জ করবেন তখন হয়তো এই উইন্ডোগুলো আপনাকে নেক্সট 20 ইয়ার্স আপনাকে বেনিফিট দেবে, যে নেক্সট 20 ইয়ার্স আপনার উইন্ডোগুলো চেঞ্জ করতে হবে না। তো আপনি যদি টোটাল এক্সপেন্সগুলো আপনি যদি $20,000 খরচ করে আপনি $20,000 যদি এক বছরে আপনি ডিরেকশন নিয়ে নেন তখন বাকি যে 19 বছর থাকছে সেই 19 বছর কিন্তু আপনি কোনো ডিরেকশন পাচ্ছেন না। তো এটা সামঞ্জস্যতা করার জন্য যে আপনার রাইট, তো এটার জন্য এই এক্সপেন্সগুলো আপনাকে তথ্য দিয়েছেন। এই বিষয়ে আরেকটু জানতে চাই যে আপনি বলছিলেন যে লাক্সারি শব্দটিও ব্যবহার করেছেন, সেই সাথে আমার প্রয়োজন, অর্থাৎ আমার একটি লক যখন নষ্ট হয়ে যায় এটি আমি ডিডাকশন নিতে পারবো কিন্তু এটা হচ্ছে না, এটা হচ্ছে আপনার রিপেয়ারস আর মেইনটেনেন্স একটা অংশ হচ্ছে যে একটি বিজনেস মেইনটেইন করার জন্য আপনার হয়তো আপনার অফিসের আপনার এয়ার কন্ডিশন আছে,
এখন এয়ার কন্ডিশনারটা যদি নষ্ট হয়ে যায়, আপনি একটা একটা রিপেয়ার গাইকে কল করলেন, তাকে আপনি $300 পে করছেন, এটা হচ্ছে আপনার অনগোয়িং প্রসেসের জন্য, আপনার মেইনটেইন করার জন্য আপনার এই যে এক্সপেন্সটা, এটি আপনি এক বছরে ক্লেম করতে পারবেন। এখন যদি আপনি ফুল আপনার এসিটা আপনি চেঞ্জ করে আপগ্রেড করেন, তখন এই যে আপনি $10,000 স্পেন্ড করলেন ফুল এসিটার জন্য, এটা কিন্তু আপনি এক বছরে ডেক করতে পারবেন, বিকজ নতুন এসিটা কিন্তু আপনাকে অনেকদিন সার্ভিস দিবে। সো এটা আপনাকে ডিপ্রিসিয়েশন নিয়ে ওইটা আপনার ওভার লাইক 5 ইয়ার 7 ইয়ার সাপোর্ট করা যাবে। একজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? জি আমার নাম আশিস প্রকাশ। তো আমি একটা জিনিস জানতে চাই, যেটা হচ্ছে যে আমি আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার বাবার নামে একটা হেল্প ফাউন্ডেশন নামে আমার এলাকায় কিছু টাকা প্রতি বছর ডোনেট করি, গরিবদের কিছু পরিবারকে ডোনেট করি। তো আমি চাইতেছি আমার বাবার নামে ওই ফাউন্ডেশনটাকে এখানে রেজিস্ট্রেশন করতে, এটা কি সম্ভব? আমি দেশে কিন্তু ডোনেট করতেছি প্রতি বছর, আমি এটা আজকে 3 বছর চলতেছে, এভরি ইয়ার অলমোস্ট একটা ফিগার, যাই হোক আমি 30-40 পরিবারকে ডোনেট করি ক্যাশ হিসাবে। তো এই জিনিসটা আমি চাইতেছি, এটা এটা কি আমি কোনো, আচ্ছা এটা আপনার কি হেলথের জন্য আপনি, রাইট, আপনি হেলথের জন্য ডোনেট করেন না কিসের, কি ধরনের সার্ভিস? না, তা এমনিতেই ডোনেট করি, যে গরিব যারা আছে একেবারে আমার এলাকার মধ্যে যারা একেবারে সবচেয়ে যে দরিদ্রতম যারা, তাদেরকে প্রতি বছর সিলেক্ট করা হয়, এলাকার যারা গণ্যমান্য আছে তারাই সিলেক্ট করে দেয়, আমাকে নাম্বার দেয়, নাম দেয়, যে যারা সবচেয়ে গরিব সবচেয়ে দরিদ্র এদেরকে আমরা সিলেক্ট, ওরা সিলেক্ট করে, আমি যেহেতু এখানে থাকি ওরা সিলেক্ট করে দেয় আমাদের নাম দেয়, ওদেরকে আমি টাকাটা পাঠাই এখান থেকে পাঠাই। আচ্ছা আপনার, রাইট, আপনার যেটি সেটি হচ্ছে যে অবশ্যই আপনার বাবার নামে আপনি ফাউন্ডেশনটা ওনার নামে রাখতে পারবেন, বাট ফাউন্ডেশন যেহেতু উনি মারা গেছেন, সো ফাউন্ডেশনের জন্য আপনার অ্যাটলিস্ট 3 জন আপনার ডিরেক্টর দরকার, সেটির মধ্যে আপনি প্লাস আপনার রিলেটেড। আমি রাখছি, আমার ডিরেক্টর রাখছি, আমি আমার পরিবার পুরো সবাই ক্যামেরা। রাইট, বাট মোস্টলি আপনি যখন এটা, বিশেষ করে এটা আপনাকে একটা নন ফর প্রফিট আপনার সেট আপ করতে হবে এন্টিটি, এটি করার পরে আপনি যদি এটাকে চ্যারিটেবল আপনার অর্গানাইজেশন হিসেবে আপনি স্বীকৃতি দিতে চান, এজন্য আপনাকে স্টেটে প্রথমে নন প্রফিট হিসেবে ফাইল করে দেন, IRS এর কাছ থেকে আপনাকে একটা এক্সাম স্ট্যাটাস নিতে হবে, এটা হচ্ছে 501c3। এই 501c3 যদি আপনি আপনার এই এন্টিটি বা ফাউন্ডেশন যেটি করবেন এই এন্টিটির নামে নিয়ে নেন, তখন হচ্ছে আপনার যে চ্যারিটেবল ডোনেশনগুলো করছেন এটার জন্য আপনার ট্যাক্স ডিডাকশনগুলো পাবেন, বা আপনি যদি এই এই চ্যারিটেবল অর্গানাইজেশন ক্রিয়েট করেন, তখন আপনি বিভিন্ন ধরনের, আপনি অন্য কারো কাছ থেকে আপনি যদি কন্ট্রিবিউশন নেন, সেই কন্ট্রিবিউশনটা আপনি এটা চ্যারিটেবল কন্ট্রিবিউশন হিসেবে কনসিডার করতে পারবেন। তো এটার জন্য আপনাকে এই এই নন ফর প্রফিট সেট আপ করতে হবে আপনাকে, বাট আদারওয়াইজ আপনি এমনি কন্ট্রিবিউশন করছেন, এটা আপনি পার্সোনালি করছেন, এটার জন্য কোনো বেনিফিট পাবেন না বা আপনি ট্যাক্স ডিডাক্ট করতে পারবেন না। বাট আপনার কোশ্চেন যেটা সেটি হচ্ছে, ইয়েস, আপনি এটা করা সম্ভব আপনার এটার জন্য। ধন্যবাদ, আমার একটু প্রশ্ন আছে আপনার কাছে। হ্যালো, জি বলুন। আমরা শুনতে পাচ্ছি, একটু খুব দ্রুত প্রশ্নটি শেষ করতে হবে। হ্যাঁ, না দ্রুতই বলতেছি, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যে আমার এইখানে আমেরিকাতে আরেকটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে যেটার প্রেসিডেন্ট আমি স্বয়ং। এখন আমি কি আরেকটা, এখন আমি চেয়েছি আমি এই কমিউনিটিতে চেঞ্জ হবে হয়তো বা, কিন্তু আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারে সব কিছুতে আরেকটা নন প্রফিট অর্গানাইজেশন এখানে আসছে যেটার প্রেসিডেন্ট আমি ছিলাম প্রথম, মানে কি বলে মানে প্রথম প্রেসিডেন্ট আমি, আমার নামে। আচ্ছা, মানে বুঝতে পেরেছি, মানে আপনার প্রতিষ্ঠান রাখতে পারবেন, রাখতে পারবেন কি আপনার যে নন প্রফিটটা আছে, এটা কি আপনার 501c3 আছে? এই প্রফিট কেটে গেছে, কেটে গেছে। আচ্ছা, শিওর। সো বিশেষ করে আপনার যখন এই ধরনের, আপনি অনেকেই মনে করেন যে না আমার নন প্রফিট অর্গানাইজেশন আছে, বাট বিশেষ করে একটা একটা অর্গানাইজেশনকে আপনার যদি চ্যারিটেবল অর্গানাইজেশন হিসেবে কনসিডার করতে হয় বা আপনি এক্সাম স্ট্যাটাস নিতে হয়, তখন আপনাকে 501c3 স্ট্যাটাস নিতে হবে আর কি। এটার জন্য যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো ওনাকে ফুলফিল করতে হবে, তো এটা ওনাকে ফাইন্ড আউট করতে হবে যেটি আসলে কি, যেটা ওনার আছে এটা নন প্রফিট কিনা।
এবং যদি থাকে তাহলে কি একজন দুটো প্রতিষ্ঠান এরকম দাঁড় করাতে পারে কিনা কিংবা রান করতে পারে? এটা আরো কিছু ইনফরমেশন আমাদের প্রয়োজন ছিল যে ওনার যে অর্গানাইজেশনটি এটি আপনার বিভিন্ন ওটা কি সেম স্টেটে কিনা বা আপনার বিভিন্ন ধরনের আদার যে ইস্যুগুলো সেম স্টেটে ধরেন নিউইয়র্কে করা সম্ভব বা হয়তো দেয়ার কুড বি সাম এক্সেপশনস। এখন ডিপেন্ড করে আপনার কি ধরনের আপনার অর্গানাইজেশন করছেন বা কি ধরনের সেট আপ করছেন, রাইট? তো এটা বেটার হচ্ছে, রাইট, একটু স্পেসিফিক জিনিসগুলো এটা বেটার হবে যে আপনার ওনার ইনফরমেশনগুলো নিয়ে কোনো প্রফেশনাল সাথে বসে যে আমার এটি আছে আমি এটি করতে চাই এটা সম্ভব কিনা, তখন ইনফরমেশনগুলো ক্লিয়ার হবে। কারণ আমরা আসলে সামান্য ইনফরমেশন নিয়ে আমরা একটা ডিসিশন দিলে এটা ঠিক হবে না, এটি ঠিক হবে না। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কথা বলছিলাম যে ট্যাক্স সিজন যেহেতু চলে আসছে, বিভিন্ন ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো ডিডাকশন পাবো কি, সে কোনটি আমাদের করা উচিত কোনটি করা উচিত না, সব শেষ উপসংহারে কি বলবেন? যে অবশ্যই আমাদের প্রথমত আমাদের ট্যাক্স মরশুম একেবারে চলে আসছে আমাদের কাছে, তো যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আমাদের, কারণ আমরা প্রতিনিয়ত দেখছি যে অডিটের পরিমাণ বা এটা 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 বাড়ছে বা আপনার বিভিন্ন ধরনের এখন কম্পিউটারাইজ সিস্টেমের জন্য বিশেষ করে এই অডিটগুলো পুল করা বা ইস্যু করা, এই যে এটা অডিটগুলো ক্রিয়েট করাটা এটা আরও অনেকটা সহজ হয়ে গেছে IRS বেস্ট স্টেটের জন্য। তো এটার কারণ হচ্ছে যে আপনি কোনো ভুল করলে, বিশেষ করে কোনো ইনফরমেশন যদি আপনার IRS এর সাথে যদি ম্যাচ না করে, তো এই অডিটগুলো বেশি অসম্ভব। যার জন্য আমরা আমাদের প্রথমত আমাদের প্ল্যানগুলো থাকবে, পরিকল্পনা থাকবে যে আমরা কীভাবে আমাদের ট্যাক্স ফাইলটা সঠিক ওয়েতে করা যায়। আমাদের প্রথমত উদ্দেশ্য থাকবে না যে আমরা রিফান্ড কত পাবো বা আমরা কত টাকা আমাদের ট্যাক্স দিতে হবে। এর মধ্যে এটা করতে গিয়ে আমাদের যে ধরনের আইনের মধ্যে থেকে আমরা যে বিষয়গুলি আমরা যেভাবে ট্যাক্স ফাইল করতে পারি যাতে করে কোনো ধরনের ইস্যু ক্রিয়েট না হয়, এটা আমাদের ভবিষ্যতে সমস্যা না হয়, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য থাকা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। ছোটখাটো বিষয় কিন্তু সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এবং এই ছোটখাটো বিষয় থেকে কিন্তু অনেক সময় ভবিষ্যতে অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়। সিপিআই ইয়াকুব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে এই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই।